পাখির সুস্বাস্থ্য মেনটেন করার জন্য পাখিকে নিয়মিত গোসল করানো খুবই জরুরি। আজকে আমি গোসলের যে প্রয়োজনীয়তা সেটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, বাণিজ্য চ্যানেল বিসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। এখন প্রচণ্ড গরম চলতেছে এবং কোথাও কোথাও তাপমাত্রা 40-45 ডিগ্রি হয়ে গেছে। তো এই অবস্থায় পাখির সুস্বাস্থ্য রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা পাখিকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিয়ে থাকি, বিভিন্ন রকমের স্যালাইন দিয়ে থাকি, বিভিন্ন ধরনের ঠান্ডা ফুড দিয়ে থাকি, বিভিন্ন ধরনের ইলেকট্রোমাইন দিয়ে থাকি। তো সমস্ত কিছুর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন, আপনাদের উপকার হবে। তো সমস্ত কিছু বাদ দিয়ে থেকে আমি আজকে আপনাদের সাথে শুধুমাত্র যে তার যে গোসল, এই গোসল নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এই যে গোসলের উপকারিতা এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তো আলোচনা করার পূর্বে বরাবরের মতো অনুরোধ থাকবে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকের ভিডিওটা শুরু করুন। সমস্ত বছর পাখির স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ করার জন্য পাখির গোসলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি পাখিকে নিয়মিত গোসল দিতে পারি তাহলে পাখির বিভিন্ন ধরনের শারীরিক যে সমস্যাগুলো আছে এগুলো আপনার সমাধান হয়ে যায়। যেরকম এই যে এখন প্রচণ্ড গরম চলতেছে, এই সময় পাখি প্রায় সময় হিট স্ট্রোকে ভোগে, পাখি প্রায় সময় পানি স্বল্পতায় ভোগে, এবং কখনও কখনও দেখবেন যে আপনার পাখির শরীর থেকে পানি স্বল্পতার এমন হয়ে যায়, পাখি এমনভাবে কমে যায় যে পাখিটার যে আপনার যে রশি আছে বা পাখি যে আপনার যে লাঠিতে বসে আছে এই অবস্থা ঝুমতে ঝুমতে কাইট হয়ে পড়ে পরবর্তীতে পাখি প্যারালাইজড হয়ে যায়, পাখি মারা যায়। তো এই যে প্যারালাইজড হয়ে যায়, পাখি মারা যায়, এর অন্যতম কারণ হচ্ছে পাখির যে শরীরে পানি স্বল্পতা হওয়া, পাখির ডিহাইড্রেশন হওয়া এবং হঠাৎ করে হিট স্ট্রোক হয়ে যাওয়া। এই যে পাখির যে সমস্যাগুলো, এছাড়া আপনারা পাখির পালকগুলো দেখবেন যে ম্যারম্যারা হয়ে থাকে, পাখিগুলো অনুজ্জ্বল হয়ে থাকে, ধূসর বর্ণের হয়ে থাকে, ময়লা নোংরা হয়ে থাকে। এই যে ময়লা নোংরা আবর্জনাগুলো থাকে এগুলো থেকে মুক্ত করার জন্যেও আমরা পাখিকে নিয়মিত গোসল দিতে পারি। এছাড়া আমাদের পাখির যখন নাকি দেখবেন যে মাঝে মধ্যে পাখির শরীরে পোকা হয়ে যায়, পাখির শরীরে মাইটস হয়ে যায়, এই মাইটস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আমি ডেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, আপনাদের উপকার হবে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পাখির শরীরে যে পোকা হয়ে যায়, বিভিন্ন ধরনের পোকা হয়ে যায়, এই পোকাগুলো তখনই হয় যখন পাখি ঠিকমতো গোসল করতে পারে না, পাখির খাঁচাটা নোংরা থাকে, পাখির আপনার বিভিন্ন ধরনের চর্মরোগের সমস্যা হয়ে যায়। এই চর্মরোগের অন্যতম কারণ হচ্ছে পাখিকে ঠিকমতো গোসল না দেওয়া, আবহাওয়ার আপনার আর্দ্রতা ঠিক না রাখা, পাখির যে পরিবেশটা স্যাঁতস্যাঁতে হয়, এই বিভিন্ন ধরনের কারণে হয়ে থাকে। তো এই যে পাখির যে গোসল না করার কারণে যে এত ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, শুধুমাত্র একটু গোসলের দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখবেন যে পাখি সুস্থ সবল থাকবে, সুন্দর থাকবে। আর পাখি যদি সুস্থ সবল থাকে তাহলে দেখবেন যে পাখি সুন্দরভাবে ব্রিড করতেছে এবং সারা বছর আপনার পাখি সুস্থ সবল থাকবে, যার কারণে পাখিকে এক্সট্রা যে আপনার ভিটামিন খরচ করা, এক্সট্রা যে আপনার ওষুধ খরচ করা, ওগুলো অনেকাংশ কমে যাবে শুধুমাত্র আমরা যদি পাখিকে নিয়মিত গোসল করাতে পারি। তো এই গোসল করানোর কিছু পদ্ধতি বা কিছু ধাপ আছে। যত্রতত্রভাবে আমরা আমাদের পাখিকে গোসল করাতে পারি না তাহলে পাখির ঠান্ডা লেগে যেতে পারে, তাছাড়া পাখির ঘরে যখন বাচ্চা থাকে তখনও আমরা পাখিকে যত্রতত্রভাবে গোসল দিতে পারি না, তাহলে কিন্তু পাখির ঠান্ডা লেগে পাখির আপনার অসুস্থ হয়ে যেতে পারে এবং পাখির বাচ্চা মারা যেতে পারে। তো যে গোসল করানোর যে পদ্ধতি আছে সেটা বলার আগে ভিডিওটি যারা এখনও লাইক করেননি লাইক করে দেখতে থাকুন, এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যখন নাকি পাখিকে গোসল করতে দেবো এর জন্য আমরা কিছু পদ্ধতি বা আমরা কিছু আপনার নিয়মকানুন মেনে চলবো। এখন যেহেতু গরমকাল চলতেছে তাই আমরা চেষ্টা করবো পাখিকে সকাল সকাল গোসল করা দিতে। সকাল সকাল গোসল করতে মানে ভোরবেলা না, 10-11টার মধ্যে যদি আমরা আমাদের পাখিকে গোসল করিয়ে দিতে পারি তাহলে খুবই ভালো এবং সুন্দর থাকবে আমাদের পাখি। তাছাড়া যদি প্রচণ্ড গরম থাকে এবং দেখেন যে আপনার দিন এবং রাতের তাপমাত্রা আপনার 40 ডিগ্রি বা আপনার 42-45 ডিগ্রি উঠে গেছে, তাহলে বিকেলের দিকে হালকা একটু শাওয়ার করে নিতে পারি আমরা, হ্যান্ড শাওয়ার বা স্প্রে গ্রাম দিয়ে আমরা একটু শাওয়ার দিয়ে দিতে পারি, পাখিকে স্প্রে করে দিতে পারি, তাহলে দেখবেন যে আমাদের পাখি সুস্থ থাকবে। এবং আমরা যখন পাখিকে গোসল দিব সেই গোসলের পানিতে যদি আমরা একটু পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিতে পারি, অর্থাৎ ACV দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু পাখির যে পালকগুলো যে অনুজ্জ্বল থাকে, পাখির যে পালকগুলো ধূসর হয়ে যায়, পাখির যে শরীরে মাইস থাকে, সেই সাথে পাখির যে আপনার চর্মরোগের রোগ থাকে এগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাই। এছাড়া এই সমস্যাগুলো থেকে আমরা আরও মুক্তি পেয়ে যাই যদি আমরা তার পানিতে একটু নিম পাতার গরম পানি দিয়ে আমরা পাখিকে গোসল করি, অর্থাৎ একটু পরিমাণ নিম পাতা নিয়ে আমরা তাকে সেদ্ধ করে ঠান্ডা করে যদি গোসল করে দিতে পারি আমরা পাখিকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পাখি সুস্থ এবং সবল থাকবে। এবং এই যে আমি যে সমস্যাগুলোর কথা বলি
বললাম আমি কিছুক্ষণ আগে এই সমস্যাগুলো হবে না এছাড়া এই নিম পাতা দিয়ে যদি আমরা পাখিকে নিয়মিত গোসল করে যাই তাহলে পাখির পেটের ভিতরে কৃমি হবে না তার মানে প্রাকৃতিকভাবে ডিওয়ার্মিংও কিন্তু হয়ে যাবে আমাদের এই নিম পাতার মাধ্যমে আমরা যদি আমাদের পাখিকে গোসল করাই তাহলে গোসলকরণের এত সব উপকারিতা জেনেও আমরা কিন্তু অনেক সময় পাখিকে ঠিকমতো গোসল করাতে দেই না তাই আমরা আমাদের পাখির সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদের পাখিকে নিয়মিত গোসল করাতে দেবো এখন দেখা যাক শীতকালে আমরা পাখিকে কীভাবে গোসল করাবো অর্থাৎ আমাদের পাখি যখন নাকি শীত থাকে তখন কিন্তু এমনি ঠান্ডা থাকে এবং শীতকালে কিন্তু পাখি ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তো এই অবস্থায় আমরা আমাদের পাখিকে একটু যদি যখন নাকি রৌদ্র থাকে অর্থাৎ খাঁচায় যখন রৌদ্র ঢুকে যায় তখন যদি আমরা একটু পাখিকে গোসল করে দিতে পারি তাছাড়া আমি ব্যক্তিগতভাবে যেটা করি এটা হয়তো অনেকেই করেন না সেটা হচ্ছে আমি আমার পানিকে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে সেটা আনার চেষ্টা করি অর্থাৎ পানিকে হালকা একটু গরম করে এই গরমকালের যে তাপমাত্রা থাকে সেই ধরনের পানির তাপমাত্রা এনে পাখিকে গোসল করা যেতেই এবং পাখি খুবই সুন্দর এবং সবলভাবে গোসল করে থাকে তাহলে শীত এবং গ্রীষ্মকালে দুই সময় আমরা আমাদের পাখিকে গোসল করতে দিতে পারি এছাড়া যখন নাকি পাখির বাচ্চা থাকবে তখন আমরা পাখিকে একটু ওই সময় একটু গোসল করাতে দিব যখন নাকি পাখির বাচ্চাটা একটু বড় হবে তাছাড়া পাখিকে আপনারা দিলেই কিন্তু অনেক সময় কিছু কিছু পাখি ছাড়া অন্য কোনো পাখি কিন্তু গোসল করে না কারণ পাখি ভালোই জানে তার বাচ্চাকে কীভাবে সে কন্ট্রোল করা যায় তাই পাখির বাচ্চা থাকুক বা পাখি ব্রিডিংয়ে থাকুক বা পাখি গরম হোক শীতকালে হোক আমরা পাখিকে সপ্তাহে অন্তত পক্ষে এক থেকে দুইবার গোসল করাতে দিব আর যদি অত্যাধিক পরিমাণে গরম থাকে তাহলে প্রতিদিনই গোসল করাতে দিব এবং বিকেলের দিকে একটু হালকা শাওয়ার করাতে দিব তবে যদি গরম বেশি না থাকে এবং হালকা হালকা ঠান্ডা থাকে বা হালকা হালকা আবহাওয়া থাকে তাহলে পাখিকে সপ্তাহে এক থেকে দুইবার গোসল করালে পাখি সুন্দর এবং সবল এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকবে এবং পাখি সুস্বাস্থ্যের অধিকারী থাকলে পাখি সুন্দর এবং খুব ভালোভাবে ব্রিড করবে এতক্ষণ কষ্ট করে যারা ভিডিও দেখলেন আন্তরিক ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজকের মতো এখানে রাখি টাটা বাই বাই আসসালামু আলাইকুম